উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী সংগঠনের মালদা ডিপো, চাঁচল ডিপো ও ফরাক্কা ডিপো যৌথ উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় এদিন মালদা শহরের পুরনো স্টেট বাস স্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 32 জন রক্তবন্ধুর সংকটময় মুহূর্তে রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের মালদা জেলার 3টে ডিপো, মালদা শহর, আমাদের চাঁচল এবং ফরাক্কা, এখানকার আমাদের যে কর্মরত শ্রমিক বন্ধুরা আছেন তারা হচ্ছে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির করছেন। শিবিরে উপস্থিত ছিলেন INGTVC মালদা জেলার সভাপতি শুভদীপ সান্যাল, NBSTC মালদা ডিপোর তৃণমূল শ্রমিক কর্মচারী সম্পাদক বিপ্লব ঘোষ, মালদা বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট অরবিন্দ ব্যানার্জি, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক প্রলয় দাস, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী দোলন ব্যানার্জি সহ প্রমুখ। আসলে এটা হচ্ছে আমরা শিখেছি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আদর্শের কাছ থেকে, কারণ INTTUC তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন, তারা মানুষের সাথে, মানুষের পাশে, শ্রমিকের পাশে দাঁড়াতে তারা শিখেছে। মানুষকে বাঁচানো হচ্ছে তাদের আদর্শের একটা লড়াই। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.